ছেড়ে আসতে হলো নিজের সংসার অবশ্য নিজের সংসার কি করে বলি নিজের হলে তো কেউ বাড়ি থেকে বের করে দিতে পারত না কিন্তু আমিও কোনো দুর্বল মেয়ে নই যে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে শুধুমাত্র সামাজিকতার খাতিরে সংসার করব। এফএআর করেই বিয়ে হয় রিফাতের সাথে একটি বছর বাকি ছিল পাশ করে বের হতে ইচ্ছা ছিল স্টাডি কমপ্লিট করে একটা চাকরিতে জয়েন করে বিয়েটা করব আমি মধ্যবিত্তও ঠিক না বলা যায় নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে আমি ছাড়াও আমার ছোট আরও দুটি বোন ও স্কুলে পড়ুয়া ছোট এক ভাই আছে যারা একজন ঢাকা ভার্সিটির প্রথম বর্ষের ও ছোটো বোন তখন ইন্টারমিডিয়েট ছাত্রী বাবা ছোট চাকরি করেন আর মা একটা প্রাইমারি স্কুলের টিচার বৃত্ত না থাকলেও আমাদের ফ্যামিলিতে শান্তির অভাব ছিল না হঠাৎই একদিন রিফাত বলে বসল এখনই বিয়ে করে নেবে ওর ফ্যামিলি চাইছে বাড়ির বড় ছেলের বিয়েও দিতে এমনিতে ওদের ফ্যামিলি কন্ডিশন অনেক ভালো তার উপর রিফাত নিজেও ভালো বিজনেস করছে আমি রাজি হতে না চাইলে আমাকে আর আমার ফ্যামিলিকে আশ্বস্ত করা হলো বিয়ের পর আমি লেখাপড়া করে চাকরি করতে পারবো ভালো ভালো বিয়েটা হয়ে গেল কিন্তু বিয়ের পর কোনো না কোনো অজুহাতে আমাকে ভার্সিটিতে যাওয়া বন্ধ করতো আমার শ্বশুর বাড়ির সাথে আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম আমার ফ্যামিলির কেউ এ বাড়িতে এলে ওরা কথা পর্যন্ত বলে না এমন কি আমি ছোট জাতের মেয়ে বলে সব সময় অপমানিত হতে হয় রিফাতকে বললেও বলতো বাড়ির বউ হয়েছ তাই অনেক কিছু মানিয়ে নিতেই হবে অনেক বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত আমি ফাইনাল একজামটা দেই আর বেশ ভালো রেজাল্টও করি কিন্তু চাকরিতে জয়েন করাটা যেন কোনোভাবেই হয়ে উঠছিল না এর মধ্যে আমার মেয়ে আনমোল আসে আমার কোলে আমার বিয়ের তখন সাড়ে তিন বছর বন্ধুটো তখনও লেখাপড়া করে হঠাৎ বাবা স্ট্রোক করে শরীরের এক সাইড প্যারালাইজড হয়ে যায় ওই সময়টাতে আমি সন্তান হয়েও একটি টাকা দিয়েও সহযোগিতা করতে পারিনি আমার ফ্যামিলিকে বাবার চিকিৎসার জন্য গ্রামের সব জমি বিক্রি করতে হয় আগের বাসা চেঞ্জ করে ছোট দুই রুমের টিন সেট বাসা ভাড়া নেয় আমি সিদ্ধান্ত নিলাম এবার আমাকে চাকরি করতেই হবে তাতে যা হবার হবে আমার বাবার চিকিৎসা ভাই বোনদের লেখাপড়ার খরচ কোনোভাবেই আমার পক্ষে চালানো সম্ভব ছিল না রিফাতকে না জানিয়েই আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি বাবাকে দেখতে যাওয়ার কথা বলে ইন্টারভিউ ফেস করি আর বেশ ভালো একটা চাকরিও পেয়ে যাই তিন চার মাসের মধ্যেই জয়নিং লেটার আসার পরে আর লুকানোর চান্স নেই আর লুকানোর প্রশ্নই আসে না আমি রিফাতকে আর শ্বশুরবাড়িকে স্পষ্ট জানিয়ে দিই আমি আগামী সপ্তাহ থেকে চাকরিতে জয়েন করছি সেদিন থেকে শুরু হলো সংসারে তুমুল ঝামেলা আমাকে কিছুতেই চাকরি করতে দেবে না তাদের বাড়ির বউ বাইরে নষ্টমী করে বেড়াবে সেটা তারা কিছুতেই মানবে না আমি চাকরি করতে গেলে সেটা নষ্টমী করতে যাওয়া হয় তাহলে তাদের বাড়ির মেয়েরা চাকরি কেন করে আমাকে চাকরি করতেই দিবে না তাহলে টাকা দিক আমাকে যেন আমি আমার বাবা মাকে দিতে পারি তারা ধর্মের দোহাই দেখায় আমার বের হবার ক্ষেত্রে কিন্তু ধর্মে কি কোথাও লেখা আছে শুধুমাত্র ছেলেরাই তাদের বাবা মায়ের দায়িত্ব পালন করবে আর মেয়েরা পারবে না তাহলে যাদের উপার্জন ক্ষমর ছেলে সন্তান নেই তাদের অসহায় অবস্থায় কে দেখবে তারা কি মেয়েদের কষ্ট করে লালন পালন করেনি তাহলে কেন আজ আমি এডুকেটেড হওয়া সত্ত্বেও নিজের বাবা মায়ের জন্য কিছু করতে পারবো না যেখানে বিয়ের আগেই রিফাতের সাথে কথা হয়েছিল আমি বিয়ের পর চাকরি করে স্যালারির একটা অংশ আমার বাবা মাকে দেবো কেন আমার বাবার চরম অসুস্থতায় আমি কোনো সহযোগিতা করতে পারিনি এমন কি ঠিকভাবে দেখতে পর্যন্ত যেতে পারিনি তবে কি মেয়ে জন্ম দিয়েই পাপ কোনো বাবা মায়ের জন্য বাবার অসুস্থতার সময় আমি রিফাতকে বলেছিলাম আমাকে কিছু টাকা ধার হিসেবে দিতে ও দিবে বলেও ওর ফ্যামিলিতে সেটা জানালে চরম অপমান করে ওর ফ্যামিলি আমাকে আমি ফকিনীর বাচ্চা ভিকিরির মেয়ে আমি তাই নাকি আমার ভিক্ষে চাইতে লজ্জা লাগে না রাস্তার মেয়ে আমি রিফাত এক বিন্দু প্রতিবাদ আমার হয়ে করেনি সেদিন এমনকি একটি বার চিন্তাও করেনি যার জন্য টাকাটা চেয়েছি তিনি তার স্ত্রীর জন্মদাতা সেদিন অনেক কেঁদেছি আমার বোনরা বারবার ফোন করেছে আমি লজ্জায় আর কষ্টে ফোন পর্যন্ত রিসিভ করিনি কি বলবো ফোন রিসিভ করে ওরা তো ভেবেছিল আমি এত বড় লোক বাড়ির বউ সামান্য কিছু টাকা তো আমার বর দিতেই পারবে কিন্তু না একটি টাকাও আমি দিতে পারিনি ওপরন্ত মাকে সুদে অনেক টাকা ধার করতে হয় যেই টাকা পরিশোধ করারও কোনো উপায় দেখতে পাই না এই অবস্থায় আর কত চুপ থাকবো আমি কতটা স্বার্থপর আমি হব নিজে সুখ আর ঐশ্বর্যই সব আমি কি এই শিক্ষায় মানুষ হয়েছি না আর নয় এইভাবে বসে থাকলে আমার বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমার ভাই বোনদের লেখাপড়া দু বোন অলরেডি টিউশনি করতে শুরু করে দিয়েছে মা বারবার আমাকে বলছে আমি যেন সংসার ছেড়ে না আসি কিন্তু আমি তো সেটা পারবো না কারণ ওই ফ্যামিলিতে থাকতে হলে আমি কিছুতেই চাকরি করতে পারবো না ওরা দেবেই না আর আমি দেখতে পারবো না আমার ফ্যামিলির ধুকি ধুকি শেষ হয়ে যাওয়া এমনিতেও আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে পছন্দ করতেন না কারণ তারা চেয়েছিল রিফাতকে তাদের পছন্দের তাদের মতো উঁচু ফ্যামিলির কোনো মেয়ের সাথে বিয়ে দিতে আর আমার শাশুড়ি তার ভাইয়ের মেয়েকে আনার জন্য অনেক চেষ্টা করেও পারেননি শুধুমাত্র রিফাত আমাকে ভালোবাসতো বলে কিন্তু বিয়ের বছরখানেকের মধ্যে রিফাতও চেঞ্জ হতে লাগলো ঘরের চেয়ে বাইরে থাকাই তার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল আর একজন স্ত্রী হয়ে আমি যে তার এসব ব্যাপারগুলো বুঝি সে তার কোনো পাত্তাই দিত না আটো পরে আনস্মার্ট বউ আমি কিন্তু স্মার্টলি চলতে চাইলে সেখানে বাধা শেষবারের মতো আমি অনেক চেষ্টা করলাম আমি আমার সংসার সামলে চাকরিটা করতে কিন্তু কিছুতেই পারলাম না একটি মানুষকেও রাজি করাতে তাদের এক কথা চাকরি করতে হলে সংসার ছাড়তে হবে তাই শেষ পর্যন্ত বেছে নিলাম এই সংসার ছেড়ে বেরিয়ে যাব এবং তাই করলাম তবে ডিভোর্সটা করতে চাইনি কারণ ভেবেছিলাম কিছুদিন গেলে ওরা অন্তত আনমলের জন্য হলেও আমাকে ফিরিয়ে নেবে কিন্তু সেটা হয়নি বরং আমি যাবার কিছু দিনের মধ্যেই রিফাত নিচেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় আর ওর সে মামাতো বোনকে বিয়ে করে ফেলে তবে ওরা চেয়েছিল আমার মেয়েকে আটকে রাখতে কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিই প্রাণ গেলেও আমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে দেবো না আর আইনের মাধ্যমে আমি আমার সন্তানকে আমার কাছে রেখেই মানুষ করছি হয়তো খুব সুখে আমি নেই তবে স্বস্তিতে আছি যে বাবার ট্রিটমেন্ট করি অনেকটা সুস্থ করতে পেরেছি আর ভাই বোনদের লেখাপড়াও ঠিকভাবে হচ্ছে শুধু মাঝে মাঝে দীর্ঘশ্বাস নেমে আসে নিজের অজান্তেই কেন এতটা নিরুপায় হয়ে সংসার ছাড়তে হয় আমার মতো রূপাদের